Hi everyone, this is your boy Gio Ross. কলকাতা পৌঁছে সুখবর পেলেন লিটন দাস। হঠাৎ লাইভে এসে আন্দ্রে রাসেল জানালেন কবে থেকে মাঠে নামতে পারেন বাংলাদেশের ওপেনার লিটন কুমার দাস। দর্শক, প্রথমবারের মতো আইপিএল খেলতে ভারতে উড়ে গেছেন লিটন দাস। গতকাল রোববার সন্ধ্যায় কলকাতার উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন বাংলাদেশের এই উইকেট রক্ষক ব্যাটার। এর মধ্যে তিনি কলকাতা নাইট রাইডার্সের টিম হোটেলে যোগ দিয়েছেন। সোমবার দুপুরে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন শাহরুখ খানের মালিকানাধীন ফ্রাঞ্চাইজিটি। আর সেখানে গিয়ে পৌঁছাতে হঠাৎ লাইভে এসে লিটনকে নিয়ে সুখবর দিলেন কেকেআরের তারকা প্লেয়ার আন্দ্রে রাসেল। রাসেল এক ভিডিও বার্তা জানান, লিটন বেশ দারুণ ব্যাটার, বিশেষ করে টি টোয়েন্টিতে তো আক্রমণাত্মকভাবে ব্যাট চালায় লিটন। লিটনের সাথে আমার খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে। আমি জানি লিটন কোন লেভেলের ব্যাটসম্যান। আগামী 14 তারিখে আমাদের পরবর্তী ম্যাচ। আমি সর্বোচ্চ চেষ্টা করব আমাদের সাথে লিটনকে মাঠে নামানোর। তো দর্শক বন্ধুরা, বাংলার টাইগার লিটন কি পারবে কেকেআর এর পরবর্তী ম্যাচে জায়গা করে নিতে? কমেন্ট করে জানিয়ে দিন এখনই।